আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জে মতিন সাহেবের ঘাট নামে পরিচিত যমুনা নদীর বিখ্যাত তাজা মাছের বাজারে। যমুনা নদী থেকে ধরা, যমুনা নদীর ছোট বড় বিভিন্ন ধরনের মাছ নিলামের মাধ্যমে বিক্রি হয় এই বাজারে। মাছগুলো খুবই কম দামে বিক্রি করা হয় এবং খেতেও অনেক সুস্বাদু। তাই আপনিও চাইলে এই বাজারে আসতে পারেন। এই বাজারে আসতে হলে আপনাকে অবশ্যই সকাল 7টার মধ্যেই আসতে হবে, কারণ এই বাজারটি 7টা থেকে 8টা এর মধ্যেই শেষ হয়ে যায়। আর এই বাজারটিতে আসতে আপনাকে সিরাজগঞ্জ শহরে আসতে হবে। এসে মতিন সাহেবের ঘাট মাছের আড়ত অথবা রাসেল পার্ক মাছের আড়ত বললে যে কেউ আপনাকে এই বাজারটি দেখিয়ে দিবে। তো চলুন বন্ধুরা, আজকেও আমরা দেখি আজকে কী ধরনের নদীর মাছ উঠেছে এবং তা কেমন মূল্যে পাইকারিরা বিক্রি করছে। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সাতশো পঞ্চাশ, নাই 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 সাতশো পঞ্চাশ, নাই
ছয়শ নাই ছয়শ পান ছয়শ নাই ছয়শ পান ছয়শ নাই ছয়শ পান ছয়শ নাই ছয়শ।